2020 সত্যি এক বিষাদময় বছর। একের পর এক কিংবদন্তীরা বিদায় নিচ্ছেন, বারবার বলতে ইচ্ছে করে সালা ইয়ে দুঃখ কায় খতম নি হোতা বে। সত্যি এই দুঃখ যেন শেষই হয় না। কি করা যায়, জীবন তো চলতেই থাকে। সদ্য আমাদের ছেড়ে চলে গেলেন আরেক কিংবদন্তী ফুটবলার, সেই বিখ্যাত ইটালিয়ান পাওলো রোসি। আজকের গ্যালারি তাকে নিয়ে। সালটা 1982, মাত্র 2 বছর আগে ঘটে গিয়েছে টোটো নেরো নামক পরিচিত ইতালির কুখ্যাত ম্যাচ ফিক্সিং এর ঘটনা। শাস্তি হিসাবে 3 বছরের জন্য ফুটবল জগৎ থেকে বহিষ্কৃত হয়েছেন পাওলো রোসি। এর মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গিয়েছে, সামনেই আসতে চলেছে বিশ্বকাপ, সেখানেও হয়তো নিজেকে প্রমাণ করার সুযোগ মিলবে না, এমনটাই ভাবছিলেন পাওলো। কিন্তু বিশ্বকাপের ঠিক 2 মাস আগে চিঠি এলো ফিফার তরফ থেকে, শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয়েছে, ফলে এবার তিনি আবার খেলার জগতে ফিরতে পারবেন আর আসন্ন বিশ্বকাপে অংশও নিতে পারবেন তিনি। সেবারের বিশ্বকাপে ইতিহাস তৈরি করেছিলেন পাওলো, আর এই গত 9ই ডিসেম্বর সেই ইতিহাসের ইতি ঘটল। মাত্র 64 বছর বয়সে প্রয়াত হলেন তিনি। পাওলো যে সময় খেলেছেন আন্তর্জাতিক ফুটবল, তখন ছিল ব্রাজিল আর জার্মানির শিবিরে বিভক্ত। তার মধ্যে আর্জেন্টিনায় মারাদোনা জন্ম নিয়ে নিয়েছেন, বলা যায় উত্থান ঘটে গিয়েছে তার, ফলে লড়াইটা সহজ ছিল না। কিন্তু এই লড়াই যে নিজেকে প্রমাণ করার লড়াই, নিজের সমস্তটা দিয়ে সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন ইতালির এই স্ট্রাইকার। সেই প্রস্তুতির ফলও মিলল হাতে নাতে, গ্রুপ স্টেজেই ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারিয়ে দিল ইতালি, আর ফাইনালে মুখোমুখি জার্মানির সঙ্গে। না, সেখানেও হতাশ হতে হয়নি। যদিও ফুটবল কারোর একার খেলা নয়, কিন্তু সেদিন পাওলো রোসির অনবদ্য খেলার কথা অস্বীকার কেউ করতে পারেননি। ফিফার তরফ থেকে মিলল গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুটোই, আর সেই বছরই তিনি পেলেন ব্যালোটি ওর। 1956 সালে সান্তা লুসিয়া জন্মগ্রহণ করেছিলেন পাওলো। 70 দশকের মাঝামাঝি এসে ইউরোপের ফুটবলে এক অন্যতম তারকা হয়ে উঠেছিলেন তিনি। তাকে নিয়ে জুভেন্টাস এবং ভিসেঞ্জারের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছিল। সেই সময় বিশ্ব ফুটবলের ইতিহাসের সমস্ত রেকর্ড ছাপিয়ে পাওলো রোসির দাম উঠেছিল $2.61 বিলিয়ন। ভাবা যায়, যদিও ফুটবলের ইতিহাস বদলের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতেও বেশি সময় লাগেনি। শেষ জীবনে তাঁর খবর সেভাবে কেউই রাখেনি। আর গত 9ই ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেলেন তিনি আর না ফেরার দেশ। জানি না 2020 আর এমন কতজনকে এরকম বিদায় জানাতে হবে। ট্রিবিউট দিতে ভালো লাগে, তবে এভাবে নয়। আশা করি এই বিভীষিকা খুব জলদি শেষ হবে। তোমাদের সাথে গ্যালারি নিয়ে এতক্ষণ ছিলাম আমি অর্ক। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আর উমেনকে সাবস্ক্রাইব করেছো তো? না করলে চটপট করে ফেলো। সি ইউ সুন।